হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমিষ্টি রয়, আর আমার চ্যানেল ইউটিউব আর অল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে পৌনে দুটো, আমি দেখো এগুলো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, যাবো একটা জায়গায়। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমাদের খুব ভালো একটা জিনিস, পুরো সরকারি একটা জিনিস তোমাকে তোমাদেরকে দেখাবো। তোমরা পারলে, তোমরাও চাও মানে পারো ওখানে গিয়ে শিখতে। আমি ওখানে যাচ্ছি শিখতে, কারণ তোমাদের আগে ভিডিওতে দেখে তুমি কাটিং শিখছিলাম, তো কাটিং তো শেখা আমার রয়েছে কিছুটা। আর আমি একটা জায়গায় যাচ্ছি, ওই জায়গাটার নাম হলো উৎকর্ষ বাংলা। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, জানি না উচ্চারণটা ঠিক হয়েছে কিনা। তো তোমরা, আমি যখন ভিডিওটা পোস্ট করবো তখন দেখতেই পাবে, পুরো ঠিকানা তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি বেরাবো এখন, পৌনে দুটো যেহেতু বাজে, আর পুরো রেডি হয়ে গেছি। আমি যাবো, আরেকজন যাবে সঙ্গে, তো সে আসছে। আমি ততক্ষণ তাহলে ব্লগটা করে নিই। তোমাকে, তোমরা যদি মেসেজ করে বলো যে ওর বিষয়ে একটু জানতে, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো দেখতে থাকো জায়গাটা কোথায় কেমন, আর জানি না ওখানে ভিডিও করতে দেবে কি না, তবু লুকি লুকি যেটুক পারবো তোমাদের জন্যই শুধু করব। তো চলো দেখতে থাকো, আর কোন জায়গাটা কীভাবে যেতে হয় পুরো আমি বলে দেবো। এখানে যেতে হলো আমাদের বাড়ি তো দোলতলার অনেকটা ভিতরটাতে, এখানে চলে যাবো সোজা দোলতলা। দোলতলা থেকে বারাসাত যায় এমন কোনো বাসে উঠে পড়বো, বাসে উঠেই বিবেকানন্দ কলেজ আর রবার্ট ফ্যাক্টরির ঠিক মিডিলটাতে পড়ে ওইটা, মানে দুটো বাসস্টপের, এই যে দুটো বাসস্টপের পুরো মিডিলটাতেই পড়ে। আর ওখানে গিয়েই মানে দুতলাতে হন্ডা শোরুমের দুতলায় লিফ্টে দুই চাপলে ওখানে পৌঁছে যাবে। আর ওখানে গিয়ে সবার সাথে কথা বলতে হবে, ম্যাম থাকে, অনেকে থাকে, ওদের সাথে কথা বললে তোমরা ওর বিষয়ে আরও কিছু জানতে পারবে। তোমাদেরকে তো বলেছিলাম এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, তো এই জায়গাটা আজ আর ঘুরিয়ে দেখাতে পারলাম না। আর আমি দেখো ভিডিও করছিলাম, আর পিছন থেকে ওরা দেখো হাই করছে, আর এই জায়গাটা আমি ঘুরে দেখাতে পারলাম না, এর জন্য ক্ষমা করে দিও তোমরা সবাই, কারণ এখানে ক্লাস চলছিল যেহেতু ম্যাম বলছিল এখন ফোনটা নিয়ে বাইরে যেও না। আর এখানে মানে ম্যাম তো ক্লাস করাচ্ছিল, এবং সেই ক্ষেত্রে বাইরে আমি যেতে পারছিলাম না, এখানে পুরোটা দেখালাম না। এতে নেক্সট পরে একটা ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। আর এখানে দেখো আমরা সবাই মিলে একটু আনন্দ করি, মায়ের সাথে সবাই মিলে এখানে ঝালমুড়ি খাওয়াচ্ছিল। আর দেখো এখানে আমরা পিছনটাতে বসে রয়েছি, আমাদের ক্লাসটা হয়ে গেছে আমাদের। আর এদিকে সামনে আরও মানে যারা ছিল, তো তারা তো ক্লাস করছেই, সামনে ওই দিকটাতে ম্যাম বসে রয়েছে, ওই দেখো বেগুনি কালার জামা পরা ম্যাম, ওটা বলো কিছু বলো। মশলা মুড়ি বানানো হচ্ছে, তারপরে তার আয়োজন চলছে। এখানে ঝামেলা করছে, বড্ড ঝামেলা করছে। আজ আর পুরো ভিডিও আমি এখানে দিতে পারলাম না, কারণ আমরা লাস্টে অনেক খাওয়া দাওয়া করছিলাম, খুব মজা হচ্ছিলো, আর প্রায় লেট হয়ে গেছিলো বলে পুরো ভিডিও আমরা আর করিনি। তো
তো এখানেই ভিডিওটা শেষ করবো। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যতক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের পাশে এভাবেই থাকো। তো টাটা, বাই বাই।